আসসালামু আলাইকুম নিজের বলার মতো একটা গল্পের ভিডিও সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার আপনারা জানেন যে নিজের বলার মতো গল্প এখন এমন একটা বড় পরিবার হয়ে গেছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা এবং বিশ্বের পঞ্চাশটি দেশের প্রবাসী বাংলাদেশি সহ এই পরিবারের মধ্যে আমরা একটা বন্ধন একটা সম্পর্ক তৈরি করে দিয়েছি আমরা কিন্তু শুধুমাত্র উদ্যোক্তা হওয়া আর জন্য এখানে আসি নাই আমরা এসেছি আমরা দক্ষতা অর্জন করব। আমরা উদ্যোক্তা হব আমরা চাকরি করলে চাকরিতে ভালো করব। আমরা একজন ভালো মানুষ হব আমরা একজন মানবিক মানুষ হব এরকম নানান উদ্দেশ্য নিয়ে আমরা এখানে সবাই একত্রিত হয়েছে এবং সেই কাজ প্রতিনিয়ত আমরা শিখিয়ে যাচ্ছি বিনামূল্যে লাখো লাখো শিক্ষার্থীকে বাংলাদেশের এবং এখানে আপনি যেটা আরেকটা পাচ্ছেন সেটা হচ্ছে যে পার্টনারশিপ আপনি নিজেও নিজের উদ্যোগে আপনি পার্টনারশিপ করতে পারেন বা আমাদের প্ল্যাটফর্মের অনেকের সাথে কেউ আগে একজনকে আরেকজন আরেকজনকে না বিদেশে থাকে তার সাথে আরেক দেশের প্রবাসীদের সাথে পার্টনারশিপ হচ্ছে প্রবাসীদের সাথে বাংলাদেশের কোনো এক জেলার একজনের সাথে পার্টনারশিপ হচ্ছে এই পার্টনারশিপের সম্পর্কগুলো কিন্তু তৈরি হচ্ছে কিন্তু আমি একটু সতর্কতা উচ্চারণ করতে চাই যে আপনি পার্টনারশিপ করার আগে কতগুলো বিষয় যাচাই করবেন যে বিষয়গুলো আমি এখন আপনাদেরকে আমাদের সেশন নাম্বার সিক্সটি টুতে আমি বলার চেষ্টা করব। যে কোন কোন বিষয়গুলো আপনি পার্টনারশিপ করার আগে যাচাই করবেন প্রথম কাজটা হচ্ছে এখানে কোনো তাড়াহুড়া করা যাবে না আপনি ফেসবুকে পোস্ট দিলেন বা কোনো এক জায়গায় লিখলেন আমি পার্টনার চাই আমার এই এভাবে কিন্তু পার্টনার পাওয়া যায় না পার্টনার পেতে হলে আপনাকে যে মানুষটাকে নিয়ে আপনি চিন্তা করছেন তার সাথে আপনি ছ মাস এক বছর মেলামেশা করেন সম্পর্ক তৈরি করেন আপনারা একসঙ্গে খেতে যান ঘুরতে যান কে খাওয়ার বিল দিচ্ছে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান করেন ছোট ছোটো তখনই বুঝে যাবেন যে মানুষটা কেমন সম্পর্কটা কেমন সে কি শুধুই অন্যের উপর খেতে পছন্দ করে না নিজেও কখনো কখনও শেয়ারিং অ্যাটিচিউড আছে তার মধ্যে লিডারশিপ অ্যাটিচিউড আছে কি না এগুলো কিন্তু আপনি সহজেই বুঝে যাবেন তারপরে হচ্ছে যে তার অফিস বা বাসা অনেকে আমরা শুনি পার্টনারশিপ করে ফেলেছেন তার বাড়ির ঠিকানা জানে না তার প্রত্যেকে প্রত্যেকের আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড দিয়ে তো এখন অনেক কিছু উদ্ঘাটন করা যায় আইডি কার্ড এক্সচেঞ্জ করবেন বাসা ভিজিট করবেন অফিস ভিজিট করবেন একসঙ্গে খাওয়া দাওয়া করবেন তারপরে হচ্ছে যে আইডিয়াগুলো শেয়ার করবেন দিনের পর দিন কীভাবে করা যায় কোথায় করা যায় থেকে পণ্য কিনবেন সব কিছু একসাথে আপনার কাজটা কি হবে তার কাজটা কি হবে এবং পুরো জিনিসটা এটা লিখিত দলিলের মাধ্যমে অংশীদারী দলিলের মাধ্যমে করতে হবে এটা খুবই আপনি যদি একা ব্যবসা করেন তো কোনো সমস্যা নাই পার্টনার নিতে গেলে এগুলো আপনি মাথায় রাখতে হবে এবং কার মূলধন কত হবে কার প্রফিট শেয়ারিং কত হবে কার কি কাজ হবে এটা পুরো জিনিসটা আপনার এই অংশীদারের দলিলের মধ্যে লেখা থাকবে একটা কথা মনে রাখবেন আপনি কিন্তু কোনো ব্যক্তিকে টাকা দেবেন না আপনি টাকা দিবেন হচ্ছে দুজনে মিলে যে প্রতিষ্ঠানটা তৈরি করতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানকে সো ওই প্রতিষ্ঠানটা সঠিকভাবে গঠন হয়েছে কিনা এটা না দেখে আপনি হুট করে কাউকে টাকা দেবেন না আর আপনি টাকা দিবেন ব্যাংকে যেই ব্যাংকে। আপনার কোম্পানির নামে যে প্রতিষ্ঠানটা করতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানের নামে একটা অ্যাকাউন্ট হয়েছে যেখানে আপনার সিগনেটারি ছাড়া হয়তো টাকা উঠানো যাবে না সেই সুযোগও থাকতে হবে অনেক সময় পাঁচজন দশজন ইনভেস্টার হলে হয়তো দুজন বা তিনজন সিগনেটারি থাকে সবার সুযোগ থাকে না কিন্তু অ্যাটলিস্ট একা কেউ যাতে সাইন করে ব্যাঙ্ক থেকে টাকা উঠাতে না পারে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে এবং আপনার কোনো একটা কাজ থাকতে হবে সেখানে পার্ট টাইম হোক বা দেখভাল হোক বা আপনার থেকে কোনো একটা বিষয়ে অনুমতি নিতে হবে কোনো একটা পারচেজ করতে গেলে আপনাকে আপনার পরামর্শ নেওয়া কাকে নিয়োগ দিচ্ছে সেই ব্যাপারে খোঁজখবর নেওয়া ফুল টাইম না হোক কিছু একটা আপনার কন্ট্রোলে থাকতে হবে যাতে করে আপনি মনে হতে পারে যে আপনি ওইটাকে উন করেন সো সেইভাবে আর যদি ফুল টাইম আপনারা থাকেন সেখানে তো আপনাদের প্রত্যেকের কাজ ভাগ করায় থাকবে কিন্তু আপনি যদি পার্ট টাইম উদ্যোক্তা হন আপনার অন্য কাজ আছে এখানে আপনি শুধু বিনিয়োগ করছেন সেই ক্ষেত্রেও আপনাকে পুরো জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে এবং লেনদেনগুলো আপনি ডেফিনেটলি ব্যাংকের মাধ্যমে করবেন এবং প্রাথমিক মূলধন কত হবে আগামী এক বছর এই প্রতিষ্ঠানটা চালাতে হলে এক বছরের মধ্যেই তো একটা প্রতিষ্ঠান লাভে আসে না সেই টাকাটা কিভাবে দিতে হবে কখন দিতে হবে এবং যে ডেডলাইনগুলো দেওয়া আছে সেই অনুযায়ী টাকাটা ঠিকমতো আসছে কি না এই পুরো জিনিসটা আপনারা যদি লেখা থাকতে হবে এবং লাভটা কতদিন পর পর বন্টন হবে কিভাবে হবে নাকি এইটা আবার পুনঃবিনিয়োগ করবেন এই জিনিসগুলো আপনার কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে কারণ আবারও বলছি আপনি কিন্তু কোনো মানুষের সাথে পার্টনারশিপ করছেন না আপনি পার্টনারশিপ করছেন দুজন মিলে একটা প্রতিষ্ঠান তৈরি করছেন সো এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে সমস্ত ট্রানজ্যাকশান করতে হবে প্রতিষ্ঠানের সাথে কোনো ব্যক্তির সাথে আপনি আপনি পার্টনারশিপ করলেন ওর না এই নাও তোমার নামে একটা চেক দিয়ে দিলাম ডোন্ট ডু ইট আপনি চেক দিবেন যে কোম্পানিটা করবেন সে কোম্পানির নামে যে দুজন মিলে জেড একটা কোম্পানি করবেন সেই কোম্পানির নামে বা সেই অফিসের নামে সেই প্রতিষ্ঠানের নামে আপনি চেক দিবেন তো এই জিনিসগুলো আপনারা যদি মাথায় রেখে পার্টনারশিপ করেন এবং একজনকে নেতা মানতে হয় এটা হচ্ছে পার্টনারশিপের সুইটনেস আপনি যদি মনে করেন যে এখানে সবাই মাতবর সবাই সবাই কেউ কাউ কারো কথা শুনবো না আমি আমি কম নাকি আমিও তো মালিক আপনি ডেফিনেটলি মানিক কিন্তু চালানোর জন্য একজনকে মানতে হবে এটা যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি পার্টনারশিপ রাখতে পারবেন না তখন আপনাদের মধ্যে কনফ্লিক্ট তৈরি হবে আর পার্টনারশিপের সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে বিশ্বাস এই বিশ্বাসের জায়গাটাতে যদি কখনো সন্দেহ তৈরি হয় তখন দেখবেন যে আপনার পার্টনারশিপ এগোবে না এবং আপনার তখন আর প্রত্যেক ব্যাপারেই আপনার সন্দেহ তৈরি হবে সো সন্দেহটা আপনার যাতে না করতে হয় সেই জন্য প্রত্যেকটা জিনিস যাতে ট্রান্সপারেন্টলি করা যায় একেবারে দুইজনেই বুঝতে পারেন বা তিনজন বা পাঁচজন আপনারা প্রত্যেকেই যেন প্রতিটা ট্রানজাকশান বুঝতে পারেন সেটা মাথায় রাখতে তবে নিজের মধ্যে একটা সততা খুবই দরকার কারণ আপনি যদি সৎ থাকেন আপনাকে কিন্তু কেউ আলটিমেটলি ভুল বুঝতে পারবে না সো এটা খুবই গুরুত্বপূর্ণ আর যিনি লিডার হবেন বা যিনি চালাবেন তাকে একটু বেশি স্যাক্রিফাইস করতে হবে কারণ সে যদি মনে করেন আমাকে নেতা বানানো হয়েছে মানে আমি আমার ইচ্ছা মতো সব কিছু করবো তাহলে কিন্তু প্রতিষ্ঠান চলবে না তাকে নেতা বানানো হলেও তাকে অন্যদের সাথে পরামর্শ করতে হবে অন্যদেরকে জিজ্ঞেস করতে হবে আমি কীভাবে কাজ করব এইভাবে করতে যাচ্ছি অন্যদের কাছ থেকে অনুমতি নিতে হবে কারণ আফটার অল তারাও পার্টনার তারা কিন্তু এখানে কর্মচারী না সো তাকে তাদেরকে যে ডিউ সম্মান সেটা দিতে হবে এটা যখন দেওয়া হবে তখন দেখবেন যে এটা কাজ করছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে তার সবচেয়ে বড় উদাহরণ আমি যে পার্টনারশিপটা করছি তার বয়স আজকে আঠারো বছর মার্শাল্লাহ কোনো প্রবলেম ছাড়া শুরুর দিকে হয়তো কিছু হয়েছিল প্রবলেম বাট এরপর থেকে গত ষোলো বছর ধরে কোনো প্রবলেম ছাড়া কিন্তু এটা চলছে তার কারণ হচ্ছে বিশ্বাস সততা এই জিনিসগুলো যদি রাখা যায় তাহলে পরে কোথাও কোনো জিনিস ঠিকানা এবং অটোমেটিক সব কিছু সুন্দরভাবে চলতে থাকে সো আমি আপনাদের যেটা বলবো যে আপনার এবং আপনার কাজটা দায়িত্বটা ডেফিনেটলি বুঝে যাবেন তবে এই যে বললাম বিশ্বাস সততা সেইটা আপনি ডেফিনেটলি নিজের মধ্যে রাখবেন এবং অন্যও আপনাকে বিশ্বাস করবে আপনিও আরেকজনকে বিশ্বাস করবেন কিন্তু যাচাই যেটা করার সেটা ডেফিনেটলি করে নেবেন অনেক ধন্যবাদ